সাবস্ক্রাইব করুন দ্য কম্পিউটার স্কুল আমার চ্যানেলটি। আশা করি আপনি অসংখ্য অসংখ্য ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ভিডিওকা ফর্মুলার সাথে ইফ ফাংশন কীভাবে ইউজ করবেন। দেখুন এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, ফার্স্ট টেবিল, এখানে প্রোডাক্ট নেম এবং স্টক কতটা স্টক রয়েছে, স্টক কোয়ান্টিটি এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় যে আরেকটি টেবিল রয়েছে, টেবিলে দেখুন সেম প্রোডাক্ট রয়েছে, এখানে কিন্তু স্টক কোয়ান্টিটির জায়গায় নট অ্যাভেলেবেল এবং অ্যাভেলেবেল এখানে টাইপ করা হয়েছে। তাহলে নট অ্যাভেলেবেল এবং অ্যাভেলেবেল আপনি এটা অটোমেটিক কীভাবে করবেন আজকে এটা দেখাবো আপনাদের। ভিলুকা ফর্মুলার সাথে এই ফাংশন ইউজ করে এই সিস্টেম আমি ক্রিয়েট করব। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি ফার্স্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইকুয়াল টু দিলাম, ভিলুকা ফর্মুলা, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি, যেহেতু আমি প্রোডাক্ট নেমকে ইন্ডিকেট করে এখানে স্টক কোয়ান্টিটি নিয়ে আসবো, কমা দিলাম। তারপরে দেখুন টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে এই টেবিলটি আমি সম্পূর্ণটাই সিলেক্ট করে দিলাম। তারপরে F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হয়েছে, এখানে দেখুন দুটি টেবিল রয়েছে, ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট নেম এবং দ্বিতীয়টি হচ্ছে স্টক কোয়ান্টিটি। তাহলে স্টক কোয়ান্টিটি যেহেতু আমি এখানে চাচ্ছি, তো স্টক কোয়ান্টিটি হচ্ছে 2 নম্বর কলাম, তো এখানে 2 দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী, এবার ক্লোজ করে দিলাম। তারপরে যখন ইন্টার দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সেই সংখ্যাটি এখানে চলে এসছে। কিন্তু এখানে আমি চাইছি অ্যাভেলেবেল বা নট অ্যাভেলেবেল বা আউট অফ স্টক এই ধরনের যাতে এখানে আসে, তাহলে সেই সিস্টেম ক্রিয়েট কীভাবে করব। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে যে ভিলুকাপ দেখতে পাচ্ছেন, এই ভিলুকাপের আগে এখানে ইফ ফর্মুলা এখানে ইউজ করব। ইফ দিলাম, ইফ এখানে ফর্মুলা ইউজ করার সাথে সাথে দেখুন এখানে একটা টেবিল চলে এসছে, এখানে চাইছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে দেখুন এই অংশটি, দেখুন যে অংশটি এখন যে ভ্যালুটি এখন ব্ল্যাক অবস্থায় রয়েছে এই ভ্যালুটি হচ্ছে লজিক্যাল টেস্ট। তারপরে দেখুন এখানে ভ্যালু, এখানে দেখুন কমা দেওয়ার সাথে সাথে এখানে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ এ ফলস চাইছে, তো এখানে কমা আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে দেখুন এখানে আমি গ্রেটার দ্যান ইউজ করবো, ইউজ করার পর এখানে 10 দিলাম, অর্থাৎ এই যে ভ্যালুটি দেখতে পাচ্ছেন এই ভ্যালুটির মান যদি 10-এর বেশি হয় তাহলে সেটা কী দেবো, তাহলে সেটা এখানে দেবো অ্যাভেলেবেল, আর যদি 10 বা 10-এর যদি কম হয় তাহলে সেখানে আসবে আউট অফ স্টক, কমা দিলাম। ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আবার কমা দিলাম, এবং 10 বা 10-এর যদি কম হয় তাহলে আউট অফ স্টক, ডাবল ইনভার্টেড কমা এখানে ক্লোজ করলাম, এখানে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম, দেখুন এখানে আউট অফ স্টক, আবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে 10-এর 10 বা 10-এর যেগুলো কম রয়েছে দেখুন আউট অফ স্টক দেখাচ্ছে, দেখুন 20, এখানে দেখুন 5 আউট অফ স্টক, ফটফট দেখুন আউট অফ স্টক দেখাচ্ছে, এখানে দেখুন ডিনার সেট 10টি রয়েছে ওই জন্য আউট অফ স্টক দেখাচ্ছে, এখানে দেখুন সিপিইউ যদি আমি এখানে 11 প্রেস করি তাহলে দেখুন এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে, আবার যদি 10 করি দেখুন আউট অফ স্টক, তাহলে এই সিস্টেম অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। আবার আপনি যদি এখানে চান যে এখানে 10-এর জায়গায় আপনি এখানে 0 লাগাতে চান, অর্থাৎ 0-র যদি বেশি হয়, যদি 0 থাকে তাহলে আউট অফ স্টক দেখাবে, আর যদি তার থেকে যদি বেশি হয় তাহলে অ্যাভেলেবেল দেখাবে। দেখুন 0 দিলাম, এবার দেখুন এখানে এবার কী দেখাচ্ছে, দেখুন যেখানে 0 রয়েছে সেই জায়গায় দেখুন আউট অফ স্টক দেখাচ্ছে, মনিটর দেখুন 0, এখানে আউট অফ স্টক, এখানে দেখুন মাউস 0 আউট অফ স্টক, স্পুন দেখুন 0 আউট অফ স্টক, গ্লাস দেখুন 0 আউট অফ স্টক, আবার দেখুন গ্লাস এখানে 1 করে দেন দেখুন অ্যাভেলেবেল অটোমেটিকভাবে এখানে চলে এসছে। এবার দেখুন আপনি যদি চান যে যেগুলো এখানে আউট অফ স্টক রয়েছে এই আউট অফ স্টকগুলিকে আপনি এখানে মার্ক করতে চান যাতে এগুলো হাইলাইট হয়ে যায়, তাহলে কীভাবে করবেন দেখুন আমি সেটাও দেখাচ্ছি, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন হোম গিবন বারের হোম অপশনের অন্তর্গত দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে নিউ রুলস এই অপশনে ক্লিক করবেন, তারপরে দেখুন এই জায়গাতে দেখুন এখানে 6টি অপশন রয়েছে,
দু নম্বর যে অপশন ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই জায়গাতে দেখুন সেল ভ্যালু, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন স্পেসিফিক টেস্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ব্লা একটি বক্স ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে দেখুন আউট অফ স্টক, স্পেলিং ঠিক রাখতে হবে। তারপরে দেখুন এখানে ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পর দেখুন এখানে কালার এখানে চুজ করে নেবে একটা, এই কালারটা নিলাম, ওকে দিয়ে দিলাম, আবার দেখুন ওকে, দেখুন আউট অফ স্টক এখানে দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। আবার এখানে সিপিইউ দেখুন এখানে 10 রয়েছে, এটা 0 করে দিলাম, দেখুন এখানে আউট অফ স্টক হয়ে গেছে। ল্যাপটপ যদি আমি 0 করে দিই দেখুন এখানে আউট অফ স্টক এবং এখানে দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আপনি যদি এটাকে মনে করেন একটা সার্চ বক্স ক্রিয়েট করে নিতে, দেখুন এখানে একটা সার্চ বক্স ক্রিয়েট করলাম, তারপরে দেখুন আরেকটি সিটে এখানে দেখুন প্রোডাক্ট নেম এবং স্টক, তাহলে এটাও আপনি করে নিতে পারেন। কীভাবে করবেন দেখুন, আউট অফ স্টক এখানে এই সেলটি সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, ভ্যালুক আপ এখানে ফর্মুলা ইউজ করছি, লুক আপ ভ্যালু হয়েছে এই সেলটি, এখানে আমি টাইপ করব ইকুয়াল টু দিলাম, টেবিল অ্যারে হয়েছে এই টেবিলটি, সম্পূর্ণ টেবিলটি আমি সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম, টু দিলাম, তারপরে কমা 0 এক্সাক্ট ম্যাচ হিসেবে ফার্স্ট বন্ধনে কলাজ ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে মনিটর হচ্ছে 0, দেখুন মনিটর হচ্ছে এখানে 0। এবার আপনি যদি চান এখানে আবার সেই, এখানে যদি আপনি আবার অ্যাভেলেবেল বা নট অ্যাভেলেবেল যদি ইউজ করতে চান, তাহলে দেখুন ইফ ফর্মুলা এখানে ইউজ করলাম, লজিক্যাল টেস্ট গ্রেটার দ্যান 0 দিলাম, অর্থাৎ শূন্যর যদি বেশি হয় তাহলে কমা, এখানে কমা দিলাম, তাহলে শূন্যর যদি বেশি হয় তাহলে সেটা দেখাবে অ্যাভেলেবেল, আর যদি শূন্য থাকে তাহলে আউট অফ স্টক। ডবল ইনভার্টেড কমা মধ্যে লিখলাম এ অ্যাভেলেবেল, কমা দিলাম, আবার ডবল ইনভার্টেড কমা মধ্যে লিখলাম আউট অফ স্টক, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার এন্টার দিয়ে দিলাম। দেখো এখানে আউট অফ স্টক দেখাচ্ছে, একটু সাইজটা বাড়িয়ে দিই। এবার দেখুন এখানে গ্লাস আউট অফ স্টক, তারপরে দেখুন এখানে ইউপিএস অ্যাভেলেবেল, দেখুন এখানে ইউপিএস দেখুন এখানে ইউপিএস দেখুন এখানে 4টি অর্থাৎ অ্যাভেলেবেল রয়েছে। এখানে আবার দিলাম দেখুন ডিনার সেট অ্যাভেলেবেল, দেখুন এখানে ডিনার সেট দেখুন 10টি রয়েছে। স্পুন দেখুন এখানে স্পুন 0, আমি যদি এখানে স্পুন যদি টাইপ করি তাহলে দেখুন এখানে আউট অফ স্টক। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে, এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।